nores. No es nores. No es dinores. No es nores. Assam Jindabad. Jindabad, Jindabad. Okam Sarkar Hushiyar. Hushiyar, Hushiyar. আদিবাসী সকলক জনজাতিকরণের দাবিত আশায় রূপায়ণ করেছে ধেমাজি জেলাতেও অবস্থান সমূহত কার্যসূচী আর এই মুহূর্তে যেহেতু জেলা আয়ুক্তর কার্যালয় সম্মুখ প্রতিবাদ সাব্যস্ত করেছে আশার কর্মী সকলে। আমি যেহেতু কার্যসূচী কিছু সময় পূর্বে আরম্ভ হয়েছে, মানে সামগ্রিক পরিবেশ দেখাইছো যে আদিবাসীসকল শীঘ্রে ভূমিপট্টা প্রদান করা আর বাগিচা শ্রমিকক দৈনিক মজুরি 550 টাকা বৃদ্ধি করা, সমান্তরভাবে আদিবাসীসকল ভূমিপট্টা যে আসলে বিভিন্ন দীর্ঘদিন ধরে দাবি করে আছে জনজাতিকরণের দাবি করে আছে, আর যখন আদিবাসী আদিবাসীসকল শীঘ্রে জনজাতিকরণ মর্যাদা প্রদান করা, আর যখন ফরেস্ট বনাঞ্চল বাসবাস করা আসলে আদিবাসীসকল মাটি পট্টা প্রদান করবেন কারণে দাবি আজি অবস্থান সময় কার্যসূচী রূপায়ণ করেছে। মানে সামগ্রিক পরিবেশ দেখাইছো বিজেপি সরকার গো ব্যাক গো ব্যাক গো ব্যাক 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 সাবা কিসার শ্রমিক সকলের দৈনিক মজুরি 550 টাকা প্রদান করো প্রদান করো প্রদান করো সাবাগিসার শ্রমিক সকলের দৈনিক মজুরি 550 টাকা। আমার হাতে যেহেতু আদিবাসী ছাত্র সন্থার যেহেতু বিক্ষোভ হয়ে আছে আমি দেখাবো জানিব চেষ্টা করিম, যেহেতু আপনাদের গো ব্যাক গো ব্যাক গো ব্যাক সরকার গো ব্যাক গো ব্যাক গো ব্যাক সরকার গঠন হওয়ার আগত বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মাদেবে কৈছিল আদিবাসী সকলের যান সমস্যা আছে মই পূরণ করবলে চেষ্টা করিম, বিশেষ কৈছিল বিশেষ আমার এসটিকরণ যেটা আমার প্রাপ্য দাবি আমি বহুদিনের প্রায় দাবি করে আছি, আর তখন কৈছিল আমার কার্যকালের ভিতরতে আদিবাসী সকলের সমস্যা দূর হবে, কিন্তু আজিলেক আমি দেখা পালো এসটিকরণের প্রতিবেদন কেন্দ্র সরকারে আজিলেক যাই নাই। তখন কৈছিল 90% কাম আগবাড়ি আছে মাত্র 10% কাম বাকি আছে, কিন্তু আজি কার্যকাল শেষ খবর হল আজ এসটিকরণের কথা এসটিকরণের প্রশ্ন উঠা নাই। আমি আমার মুখ্য দাবি আছে আমাক এসটিকরণ দিব লাগে অনিষ্টকরণ দিব লাগবে, আমার দাবি মানবই লাগবে সরকার। দ্বিতীয়তে আহিল চাহ বাগিচার শ্রমিক সকলের দৈনিক মজুরি বহু কম বহু পরিমাণে কম, যেটা আজি মূল্য বৃদ্ধির ফলত ঘর এখন চলাবলে বড় অসুবিধা, গতিকে আমার দাবি অন্তত 550 টাকা ন্যূনতম মজুরি তেখেতসকলক প্রদান কর, কারণ তেখেতসকলে বহুত সমস্যাত ভুগি আছে ঘর চলাবলে। সরকারে কৈছে যে আপনাদের অঞ্চলের উন্নয়ন হয়েছে চাহ জনগোষ্ঠীর উন্নয়ন হয়েছে, প্রকৃতি আপনাদের উন্নয়ন হয়েছে না নাই? না হওয়া আমি নাই হওয়া বলে কব পার, কারণ আমি দেখা পাওয়া নাই, কারণ আজ যদি উন্নতি হওয়া হতেন আজ আমি এই দেখা এই দেখ নবহিল হয় আমি আমি ধর্ণা দিবলে নাহিল হয় গোটে এইটু ভুল আমার। আর আমার আদিবাসী সকলে বনাঞ্চল বিলাকত বাক করেছিল রিজার্ভ অঞ্চল বিলাকত তেখেতসকলের ভূমি পট্টা প্রদান করিম বলে কৈছিল আজিলেক দিয়া নাই, তেখেতসকলের ভর্তি ভূমি পট্টা প্রদান করিব লাগে শিক্ষার ক্ষেত্রে, আর বিশেষ কে হল আমার যেটু আমার জাতিগত প্রমাণ পত্র দিয়া হয় চাহ জনজাতি বলি বা এক্স টি ট্রাইবস বা টি ট্রাইবস বলে দিয়া হয়, এটা আমি আমার মতো ভুল, কারণ আমার আদিবাসী সমাজত উড়া মুন্ডা খাড়িয়া সাঁওতাল ধরি পেলায় উড়িয়া তেনে বহু ধরনের জাতি উপজাতি মানুষ আছে, গতি আমাক শুদ্ধ জাতিগত প্রমাণপত্র লাগে, ধরলাম এটা মানে সাঁওতাল সম জনজাতি গতি লুইস সরেল সাঁওতাল লুইস সরেল সাঁওতাল বলে ধরলাম এটা জাতিগত প্রমাণপত্র দিব লাগে, এক্সটি ট্রাইবস বলে হব না এক্সটি ট্রাইবস বলে জাতি এটা নাই। হয় এনেধরণে এটা প্রতিবাদ মুখর হয়েছে ধেমাজি জেলা আয়ুক্ত কার্যালয় সন্মুখত আর জেলা আয়ুক্ত কার্যালয় সন্মুখত ইতিমধ্যে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর একটা কথা উল্লেখ করব লাগবে যে রাজ্য সরকারে যেহেতু নির্বাচনী সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল বা ধেমাজি সময় যে আসলে বিজেপি যখন মিত্রজোঁটৰ সরকার সরকারখন শাসনের পূর্বে চাহ জনগোষ্ঠীর উন্নয়নের
বাবে বিভিন্ন পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি পূরণ নোহার অভিযোগ উত্থাপন করেছে আশার ধেমাজি জেলার নেতৃত্বই আর ইতিমধ্যে উল্লেখ করেছে যে জনজাতিকরণের যে দাবি সেই দাবি পূরণ করব লাগে সমান্তরালভাবে চাহ জনগোষ্ঠীর যে অঞ্চল যে অঞ্চল বসবাস করেছে যাব বিশেষকৈ বনাঞ্চল বসবাস করেছে সেই অঞ্চলের লোকসকলক ভূমিপত্তা প্রদানের দাবিত এনেধরণে আজি জেলা সমিতি এনেকে আশায় এনেধরণে আসলে অবস্থান সময় কার্যসূচী রূপায়ণ করেছে আর বিভিন্ন স্থানত ধেমাজির বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন স্থানত লোক প্রতিবাদ সাব্যস্ত করেছে আর তার অংশস্বরূপে ধেমাজি জেলা যে হলো আদিবাসী যে ছাত্র সন্থা আশা আছে আশার কর্মকর্তা সকলে এনেধরণে আজি যেহেতু দুঘণ্টি অবস্থান ধর্মগত কার্যসূচীত আসলে কার্যসূচী রূপায়ণ করেছে। আপুনি বিচরা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।